সমস্ত প্রশংসা সমস্ত তারই, ওই মহান স্রষ্টার। তিনি আমাদেরকে সমস্ত মানুষের বিপদ থেকে বাসাই ছাটাই করে আল্লাহর করে আসার আল্লাহর হুকুমকে পালন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটা, এই শব্দটা হইছে আল্লাহর যে কোনো নিয়ামত পাওয়ার পরে বান্দা খুশি হইয়ে আল্লাহর কাছে বান্দার যে খুশিত্বটা ওই জিনিসটারে প্রকাশ করার নাম হইছে আলহামদুলিল্লাহ। বুঝাইছেন জি? এই যে শুকর, শুকরটা আমাদের হইতো প্র্যাকটিক্যাল মুখ দিয়া না, শুকরটা হইতো প্র্যাকটিক্যাল। যেমন আমরা যে এখন নামাজ পড়লাম, এই নামাজ পড়ার কারণে আমাদের অনেক লাভ হয়েছে, আমাদের অনেক লাভ হয়েছে। এই লাভ হওয়ার কারণে এই যে আমরা খুশিটা হইলাম, ওই খুশি হওয়ার কারণে আল্লাহর শুকর আদায় করা। আমি যে আল্লাহ যে আমার দ্বারা আল্লাহর মহত্ব বরত্ব, আল্লাহর সমস্ত বড় যে হুকুম, এই হুকুম যে আমার দ্বারা করাইছে, এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করা। কারণ এই মুহূর্তে আমরা যারা নামাজ পড়লাম, হ্যাঁ নামাজ যারা পড়ছি ভালো, কিন্তু আমার মতন মুসলমান যারা নামাজ পড়তে পারে নাই, ইমানওয়ালার বড় জন্ম হয়েছে, নামাজ তার উপরে ফরজ, কিন্তু তার দ্বারা নামাজ পড়া হয়েছে না। কত মানুষ আছে ইচ্ছা আছে, চেষ্টা মানে সব কিছু আছে, এরপরও করতে পারছে না, এমন হালত এমন অবস্থায় আছে, তার দ্বারা নামাজ আল্লাহর হুকুমকে আদায় করার সুযোগ হয়েছে না, ইচ্ছা আছে বিদা সুযোগ হয়েছে না। তো আল্লাহ যে আমারে কোনো ফেরেশানি সমস্ত জায়জামালা থেকে ভারেক করছে, আল্লাহর হুকুম যে আমার দ্বারা পালন করাইছে, কত বড় নিয়ামত। কারণ এই যে নিয়ামত আমরা পাইছি পাওয়ার কারণে আল্লাহর কাছে কিতা শুকর আদায় করা। এই যে আমরা নামাজ পড়লাম, নামাজটা কিতা, নামাজটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। হ্যাঁ, এই হুকুম আদায় করাতে আমরা অনেক সওয়াব পাইছি। সওয়াবটা কিন্তু আমরা কেউ দেখছি না, সবাই নামাজ পড়ছে, নামাজ পড়ে এলে কেউ রয়েছি কেউ গেছে না। এখন যে আমরা আলোচনা করতে আছি, এটার ভিতরে আল্লাহর অসংখ্য অগণিত রহমত বর্ষিত হইতে আছে। হ্যাঁ, এই যে নামাজ আমরা এখন পড়লাম, এই নামাজটা কোন সময় পামু? ওই নামাজটা পামু ওই দিন যেদিন আমার দুটা চোখ বন্ধ হয়ে যাব। আমার দুই চোখ বন্ধ হওয়ার পরে যে সময় আমার কবরে তখন কাপন করিয়ে এনে মানুষ খাই যাইব, ওই সময় আমার ন্যাক আমল আমার সাহায্য করবো, আমার ন্যাক আমল আমার সাহায্য করবো। এই যে নামাজ পড়লাম, ওই নামাজ আমার সাহায্য করবো। আর যারা নামাজ পড়ে নাই, তারা এই যে নামাজ কেউ নামাজ গেল, তার থেকে নামাজ গেছে, হ্যাঁ 100% তাতে কোনো মানে অনিশ্চয়তার কিচ্ছু নাই, যেখানে জাহান্নামের আগুন জ্বলতে লাগবে না। যার দ্বারা নামাজ হয়েছে না, হ্যাঁ আল্লাহর আজাবে গ্রেফতার হইবই হইব, তাতে কোনো সন্দেহ নাই। এই নামাজ আমরা যারা পড়ছি, আল্লাহ আমাদের যাদের করাইছে, আমরা তো বেশি বেশি আল্লাহর কাছে শুকর আদায় করতাম। আর যারা করতে পারে না, পড়ে না, কেউ ইচ্ছাকৃত পড়ে না, কেউ এমনি যে কোনো কারণে যারা পড়ে না, তাদের প্রতি আমাদের মেহনত করা। জামাতে তবলিগের একটাই উদ্দেশ্য যে মানুষ কীভাবে দিনের প্রতি আইব, আল্লাহরে চিনব, আল্লাহ যে একজন আল্লাহরে চিনব। কারণ কইছে এক অক্ত নামাজ যারা গাফিল মানে অলসতা অলসভাবে নিজে ইচ্ছাকৃতভাবে ছাড়ি দেয়, হ্যাঁ তাহলে কইছে তার ইমানের খাতরা হয়ে যায়, ইমানের খাতরা হয়ে যায়, ইমানদার হিসাবে হ্যাঁ পরিপূর্ণ ইমানদার থাকে না, তার থেকে ইমান, কারণ যার ইমান আছে তার থেকেই আল্লাহর কোনো হুকুম তার থেকে ছুটত না। ওই ব্যক্তি যারা মুসলমান নামাজ পড়েন না, নামাজের কদর বোঝে না, তাদেরকে আমরা নিজে পড়তাম, আমার তারা তাদের প্রতি আমরা কিন্তু মেহনত করতাম। আর যদি মেহনত করি তাহলে শুধু তারার ফায়দা না, আমার নিজের ফায়দা হইব, তারার তো ফায়দা হইবই হইব, আমার নিজেরও ফায়দা হইব।
হ্যাঁ, আর যেদিন থেকে আমরা ওই মেহনত লাগি যাব, তুই আমরা বুঝতাম যে মনে হয় আমি আল্লাহর কোনো একটা ভালো কাজ করতেছি। হ্যাঁ, এটা লই এরা অহংকারই করতাম না, আল্লাহর কাছে শুকর আদায় করতাম যে আল্লাহর কয়েকটা ভালো কাজ আমার দ্বারা করাইতেছে। হ্যাঁ, এই জন্য আমরা বেশি বেশি মেহনত করা অপর ভাই, কারণ আমরা জানি আমার ঘরে বা আমার প্রতিবেশী কোনো মানুষের ঘরে যদি আগুন লাগে, আমরা যেই কোনোভাবে হ্যাঁ খেয়ে কিতা এটা আমরা জিজ্ঞেস করতাম না, আগুন কীভাবে নিভাবো ওই চিন্তা করুন। হ্যাঁ, ওই চিন্তা করুন, ঠিক তো ধ্রুব? আমি জানি যে এক অক্ত নামাজ সারিলে হ্যাঁ 2,88,000 জাহান্নামের আগুন জ্বলব, তাহলে আমি জানি শুনিয়ে ওই মানুষটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে আছে। হ্যাঁ, এখন জ্বলেন না, বর্তমানে জ্বলেন না, ভবিষ্যতে জ্বলব, বর্তমানে জ্বলেন না ভবিষ্যতে, কিন্তু এই এক অক্ত নামাজ সারার কারণে হ্যাঁ কিন্তু জ্বলতে লাগবো। তো আমি জানি জানি সেটা যদি তারে ভালোভাবে বুঝাই শোনাই যদি আল্লাহ রাস্তার দিকে যদি না আনি, তাহলে আল্লাহ আমারে একদিন জিজ্ঞাসা করবো, তুমি তো সব কিছু জানছো, তুমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচছো, কিন্তু তারারে তুমি কিটা মেহনত করছো? আল্লাহ বান্দার কি চায় ওইটা? তুমি নিজে ভালো হও আর অপরকে ভালো বানাও। কারণ আজকে মুসলমানের ঘরে গেলে হ্যাঁ শুধু বিচার বিচার বিচার। হ্যাঁ, আজকে আমার বসতর লোকে তার বসর, হের বাড়ি তার বাড়ির কাছে গেলে জিজ্ঞেস করেন ওই মানুষটা কীরকম, তুই এই মানুষের পরিচয় আপনি পাইবেন, হ্যাঁ যে কত ভালো মানুষ। হ্যাঁ, মুসলমান শুধু এটা না যে পাঁচ অক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হ্যাঁ আল্লাহর হুকুম মানছে, আর বাকি বাহ্যিক জামানা আমার বাস্তব জীবন এগুলো একবারে সব ভিন্ন ভিন্ন, এটার নাম ইসলাম না। ইসলাম তো পরিপূর্ণ, যার ভিতরে পরিপূর্ণতা আছে হে পরিপূর্ণ ইমানদার। পাঁচ অক্ত নামাজ পড়াম আমি জান্নাতি কোন মনে মনে ভাবি লাইলাম, এটা অসম্ভব। আমার থেকে প্রত্যেকটা কাজ, আমার থেকে আমার মা, আমার থেকে আমার বাপ, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি, ওইতে শুরু করি সব মানুষ, আমার পাড়া প্রতিবেশী সব মানুষ আমারে জানতে লাগলো হ্যাঁ এই লোকটা পারফেক্ট, এই লোকটা আল্লাহওয়ালা। যে যদি এরকম মানে নিজেরই নিজে মানে মনে করাইতে পারবেন যে আমি হ্যাঁ মনে হয়, হ্যাঁ এটা লই গর্ব না, নিজেরই নিজে হ্যাঁ মনে হয় আমি আমার ভাইয়ের হক আমি আদায় করতাম, বাদি আমি আমার বসতের আমার পাশের বাড়ির যারা আছে তাদের আমার দ্বারা তারা কোনো কষ্ট দিই না, এরকম যেদিন আমি পরিপূর্ণ হইতাম পারো তুই আমি পরিপূর্ণ ইমানদার হইতাম পারো। তাহলে ভাই আমার বসতের লোকে আমার জায়গার লোকে যার জায়গা আছে তার জায়গা মারিয়ে যদি আমি হ্যাঁ ঘর করি বাড়ি করি, তাহলে ভাই আমি মুসলমান না, আমি পরিপূর্ণ মুসলমান না। আর পরিপূর্ণ মুসলমান না হইলে আমি কবর আজার হতে লাগবো। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ হ্যাঁ আমি থেকে শুরু করি সমস্ত মানুষ আমি কেমনি নিজের নিজে সব দিক বাঁচাই রে আমি বাঁচতাম পারি, হ্যাঁ আর আরেকজন বাইরেও কেমনি আমি বাঁচাইতাম পারি, এই চেষ্টাগুলো প্রত্যেকটা ব্যক্তি নেওয়া। হ্যাঁ, আমার দ্বারা আমার কোনো এতিম ভাই কোনো গরিব ভাই কষ্ট পাননি, আমি আমার বড় খুব বালাখানা খাইয়ে আল্লাহ আমার অনেক নিয়ামত দিছে খাইতে আছি, কিন্তু আমার প্রতিবেশী হ্যাঁ রিক্সা চালক রিক্সা চালাইয়ে রে খায় তারপরও আজকে বাত আছে কি না, এটা আমি মুসলমান হিসাবে আমার কর্তব্য আমার দায়িত্ব। আর ওই জিনিস যদি আমার দ্বারা না হয় ওই জিনিস যদি আমি না করি তুমি আল্লাহ রাসূলের উম্মত না, আল্লাহ রাসূলের পরিপূর্ণ উম্মত হিসাবে আমি শিখতাম না, আমার দ্বারা ওই কাজগুলো হতো। আর যে সময় ফেরতে গেলে আমি কাজগুলো করাইমো ওই সময় আমি বারবার আল্লাহ শুকর আদায় করতাম, বারবার আল্লাহ শুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আপনার সমস্ত কাজগুলো আমার মনে হয় আমি করতাম পারিয়ে, এই জন্য বেশি বেশি শুকর আদায় করা। হ্যাঁ, এই কাজগুলো প্রত্যেকটা মানুষ আমরা কর্ম দিন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাই তবে বলা বেশি বেশি আর 22-23-24 সামনে শুক্রবার শনিবার রবিবার তিন দিনের জমাত পারিব, প্রত্যেকে আমরা ইরাদা করি যে আল্লাহ যেন আমাদেরকে সবাইরে বাইরে হওয়ার তৌফিক দেন, কেটা কেটা নিয়ত করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইরে যেন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি